আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা পরিপূর্ণ শুদ্ধ কাজ দেখানোর চেষ্টা করব। শুদ্ধ কাজ বলতে এতটুকুই বোঝানো হয়েছে, এখানে আমরা ফিটিংগুলো করছি, কীভাবে ফিটিংগুলো করবেন। অনেকেই আছেন যে কনফিউজে পড়ে যান, আগে বল্ব লাগাবেন না আগে ইউনিয়ন লাগাবেন না টি লাগাবেন, এগুলো এরকম কিছু বিষয়বস্তু অনেকেই হয়তো দাঁড় করান বা অনেকেই বুঝতে চান না বা বুঝেন না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে বল্বটা আগে লাগানো হয়েছে। এই বল্বটা আগে লাগানোর কারণটা কি, দেখেন আপনার এই ট্যাঙ্কিটা যদি ভরা থাকে এবং একটা লাইনে যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনার এই ট্যাঙ্কিটা যদি ঘরে থেকে মানে অফ করে দেওয়া যায়, বা মনে করেন যে এই জায়গায় আপনার একটা ফিটিং নষ্ট হয়ে গেছে, ট্যাঙ্কির একটা ফিটিং নষ্ট হয়ে গেছে, তখন যাতে এই চাবিটা অফ করে দেওয়া যায়। কিন্তু আপনি যদি এই চাবিটা যদি নিচে বা কোনো একটা জায়গায় লাগান, তো সেক্ষেত্রে কিন্তু এই ট্যাঙ্কিটার কোনো সেফটি থাকলো না বা কোনো সেফ থাকলো না। তো আশা করি সবসময় চিন্তা করবেন বল্বটা আপনি ট্যাঙ্কির ঘরে লাগানোর জন্য, তারপরে ইউনিয়ন লাগাবেন, তারপরে এখানে টি লাগাবেন, দেখতে পাচ্ছেন। আর উপরে কিন্তু এই টিটা লাগানো হয়েছে গ্যাস পাইপের জন্য, আর এদিকে মোটামুটি এই লাইনগুলো করা এভাবে হয়েছে।